আমাদের নেতারা বক্তারা আজকে বক্তব্য রেখেছেন, আমি লক্ষ্য করেছি যে একটা অস্থিরতা, কারো হয়তো তার অর্জন চেনাক নেই, যে মুহূর্তের মধ্যে সবগুলো মানুষকে ভালো করে দিয়ে তারা এখানে একটা একটা এত সুন্দর একটা নির্বাচন দেবেন যে আপনারা সবাই খুশি হবেন, আমাদেরকে সময় দিতে হবে। আমরা আশা করব যে তারা এই সময়টা সদ্ব্যবহার করবেন, অন্যান্য বিষয়গুলোর দিকে নজর না দিয়ে নজরটা ওই দিকে, ফোকাসটা ওই দিকে করবেন। ইলেকশন, এটার কোনো বিকল্প নাই। আমাকে রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে, জাতি হিসেবে টিকে থাকতে হলে, সামনের দিকে এগিয়ে যেতে হলে এখানে আমার একটা সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের পার্টিসিপেশনে একটা নির্বাচন, এবং সেটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন এটা করতে হবে। সেই কারণেই কিন্তু আপনার এতগুলো প্রাণ গেছে, এতগুলো মানুষ দীর্ঘকাল ধরে লড়াই করেছে, সংগ্রাম করেছে, কারাগারে গেছে, এমন কেউ এখানে খুব কম আছে যারা কারাগারে যায়নি, এমন কেউ খুব কম আছে যাদের বিরুদ্ধে মামলা নাই। গোটা বাংলাদেশে আমাদের যে অফিসিয়াল হিসাব, সেই হিসাবে 60 লক্ষ মানুষ মামলার আসামি, 1,25,000 মামলা। এবং আপনারা জানেন যে ফাঁসি থেকে শুরু করে হত্যা সব কিছুই দেশে গুণ গুণ, তো সেখানে রাতারাতি আমরা আপনার সব চেঞ্জ করে ফেলতে পারবো, এটা একটা সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, টলারেন্স। আমরা আশা করব যে অতি দ্রুত তারা চেষ্টা করছেন, আমি অবশ্যই তারা চেষ্টা করছেন, এবং একদম যে কিছুই করেনি সেটা ঠিক না, তো ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছেন, এবং সর্বশেষ যেটা করেছেন তার একটা নির্বাচন কমিশন গঠন করার জন্য একটা সার্চ কমিশন করেছেন। যদিও আমাদের প্রত্যাশা ছিল যে কমিশন সার্চ কমিটি গঠন করার আগে তারা রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে তারা একটু পরামর্শ করবেন, এটা আমাদের একটা প্রত্যাশা ছিল। যাই হোক, সেই জন্য আমরা এটাকে কোনো বড় ধরনের কোনো সমস্যা মনে করছি না, আমরা মনে করি সেটাও হোক, দ্রুত ইলেকশন কমিশন হোক, এবং ইলেকশন কমিশন অতি দ্রুততার সঙ্গে তাদের যে কাজ সেই কাজটা তার করে একটা নির্বাচনের ব্যবস্থা করুক। 3 মাসে যদি আপনার হাবিবুর রহমান সাহেব বা রফিকুর রহমান সাহেবরা নির্বাচন করে ফেলতে পারেন, ওয়াল্টন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি, তাহলে কেন পাওয়া যাবে না, চাইলেই পাওয়া যাবে, চেষ্টা করতে হবে। আমরা বিশ্বাস করি যে এই সরকারের কোনো ভিন্ন কোনো রকম রাজনৈতিক এজেন্ডা নেই, কারণ এর নেতৃত্ব দিচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি সারা পৃথিবীতে সমাদৃত, এবং তিনি কমিট করেছেন যে আমার কোনো রকমের কোনো রাজনৈতিক ইচ্ছা নাই, আমি আপনার যে দায়িত্ব দিচ্ছেন সে দায়িত্ব আমি পালন করতে চাই।